হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক বন্ধুরা প্রথমে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের চ্যানেলে এই কয়েক দিন কিন্তু আমি কন্টিনিউ ভিডিও দিতে পারিনি আমি কিছু পার্সোনাল কারণে কিন্তু ভিডিও দিতে পারিনি এছাড়াও তোমাদের জন্য কিন্তু মক ইন্টারভিউ নিচ্ছিলাম তো মক ইন্টারভিউ নিতে প্রচুর ব্যস্ত ছিলাম তাই কিন্তু আমি রকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর তোমরা এই যে মক ইন্টারভিউ নিয়েছি এগুলোর মধ্যে বেস্ট যে মক ইন্টারভিউগুলো সেই ইন্টারভিউগুলো কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে আশা করছি কালকে থেকে কিন্তু এই মক ইন্টারভিউ ভিডিওগুলো আপলোড করতে শুরু করব। তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এছাড়াও এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করবে তোমাদের জন্য কিন্তু আমি অনবরত এইভাবেই পরিশ্রম করে চলেছি তাই বলছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোরা চলো আজকে নিউজটা দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা তো এই রকম একটা নোটিফিকেশান অনেক আগেই দেখেছো আমি জানি কিন্তু এই নোটিফিকেশানটা কি সত্যি না মিথ্যা সেটা এই ভিডিওর মধ্যে যাচাই করে দেব। তো বন্ধুরা এই নোটিফিকেশানটা মিথ্যা কেন বলছি বা ফেক হতেও পারে কেন আমি বলছি সেটা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা জেনে যাবে এই নোটিফিকেশানে বলা রয়েছে তোমাদের ইন্টারভিউটা কিন্তু হোম ডিস্ট্রিক্টে হবে বিকজ অব দ্য কোভিড নাইন্টিন কিন্তু এই নোটিফিকেশানটা একটা খুবই বড় মিস্টেক রয়ে গেছে এবং তোমরা সকলেই যেন কি অফিসিয়াল কোনো নোটিফিকেশানে এত বড় মিস্টেক থাকে না তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পুরুলিয়ায় চারশো নিরানব্বই এবং রঘুনাথপুরে দুশো চল্লিশ জন পাস করেছে এবং ওয়ার্ডারে দেখতে পাচ্ছ ছেচল্লিশ এবং ফিমেলের মধ্যে দুজন এবং এখানে উনিশজন এবং ফিমেলের মধ্যে ছয় জন টোটাল করে এখানে দেওয়া রয়েছে ঠিক আছে কিন্তু এখানে ভুল নেই ভুলটা কোথায় রয়েছে চলো ভুলটা একটু দেখে নেওয়া যাক এরপর বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আলিপুরদুয়ারের আলিপুরদুয়ারে বেঙ্গল পুলিশ কনস্টেবেলে পাস করেছে দুশো জন ওয়ার্ডারে পাশ করেছে বাইশ জন এবং ফিমেল পাস করেছে সতেরো জন কিন্তু এখানে একটা মারাত্মক ভুল বেরিয়েছে আর তোমরা সকলেই জানো বেঙ্গল পুলিশ কনস্টেবলের কোনো অফিসিয়াল নোটিফিকেশানে যে কোনো অফিসিয়াল নোটিফিকেশানে কিন্তু এত বড় মারাত্মক ভুল কিন্তু হয় না এখানে কি ভুল রয়েছে এখানে যদি তুমি তিনটের যোগ করো দুশো চৌঁত্রিশ প্লাস বাইশ প্লাস সতেরো করো তাহলে কিন্তু দুশো তিরাশি নয় দুশো তিয়াত্তর হয় এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি যে দুশো তিরাশি মানে একটা মারাত্মক ভুল রয়েছে শুধুমাত্র যোগে ভুল রয়েছে আর এটা কিন্তু একটা মারাত্মক এবং চরম ভুল যেটা কিন্তু অফিসিয়াল কোনো নোটিফিকেশানে মেনে নেওয়া সম্ভব নয় এরপর আমার কাজ ছিল তোমাদেরকে এই ভুলটা দেখিয়ে দেওয়া এরপর তোমরাই বিচার করো যে এই নোটিফিকেশানগুলো কতটা সঠিক বা কতটা মিথ্যা আমি জানি না কি হচ্ছে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের একের পর এক কিন্তু জিনিস লিক করছে জানি না কতটা ফেক বা কতটা রিয়াল কিন্তু আজকালকার যুগে ফেক জিনিসটাই বেশি এরপর কি হতে চলেছে কি হচ্ছে এগুলো কিন্তু কিছুই জানা যাচ্ছে না আশা করা যাচ্ছিলো তেরো তারিখ থেকে কিন্তু ইন্টারভিউ হবে সেটাও কিন্তু হলো না লকডাউন এক্সটেন্ড করে গেল আমি অনেক জায়গায় খবর নিয়েছিলাম সেই নিউজটা কিন্তু অথেন্টিক ছিল কিন্তু লকডাউন এক্সটেন্ড করার পর কিন্তু সেই ডেটে কিন্তু তোমাদের ইন্টারভিউটা নেওয়া সম্ভব হলো না এরপর এই নিউজটাও অথেন্টিক মনে হচ্ছিল কিন্তু আবার এই নিউজটা দেখে আবার কেমন মনটা হয়ে গেল কিন্তু বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলছি এইভাবে মন খারাপ করবে না তোমরা এই তোমরা এই নোটিফিকেশন বা কোনো নোটিফিকেশানে কান না দিয়ে তোমরা তোমাদের ইন্টারভিউ প্রিপারেশানটা জোর কদমে কিন্তু চালিয়ে যাও এছাড়াও যদি তোমরা মক ইন্টারভিউ দিতে চাও তাহলে কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে যাও এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ভিডিও ডেসক্রিপশানে সেখানে লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা গ্রুপগুলোতে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাবে ঠিক আছে এবং তোমাদের যদি ইন্টারভিউ দেওয়ার থাকে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করে দেবো ঠিক আছে এরপর কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাও যে এই নোটিফিকেশানগুলো তোমাদেরকে কতটা অথেন্টিক মনে হচ্ছে বা কতটা ফেক মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তখনই জন্য টাটা বাই বাই চ্যানেল ভালো থাকবেন